এবারে ত্রাণ সামগ্রী লুঠের অভিযোগ বিজেপির নেতা সহ তার অনুগামীদের বিরুদ্ধে খানাকুল থানায় অভিযোগ দায়ের করলেন ধান্যগরি পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত অফিসের তালা ভেঙে ত্রাণ লুঠের অভিযোগ করেছেন প্রধান যদিও অভিযুক্ত বিজেপি কর্মীদের দাবি প্রধান নিজেই ত্রাণ সামগ্রী লুঠ করে নিজের গোডাউনে জমিয়ে রেখেছে ঘটনায় রাজনৈতিক তরজা চরমে খানাকুলে বন্যা ও ত্রাণ সংক্রান্ত দ্বন্দ্ব এক অঙ্গাঙ্গী ব্যাপার বন্যা পরিস্থিতিতেও প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কন্দল এবার প্রকাশ্যে এলো ত্রাণ লুট সঙ্গে বিজেপির গোষ্ঠী ত্রাণ সামগ্রী লুঠের অভিযোগে রবিবার রাত্রে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন ধান্যঘড়ি পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত প্রধান কার্তিক ঘোড়া অভিযোগ দায়ের করেন একজন বিজেপির বুথ মেম্বার দুজন বুথ মেম্বারের স্বামী ও বেশ কিছু বিজেপি কর্মীর বিরুদ্ধে তার অভিযোগ বিডিও অফিস থেকে পাঠানো ত্রাণ সামগ্রী পঞ্চায়েতের গোডাউনের তালা ভেঙে লুট করেছে বিজেপির কনভেনার নির্মল মান্না সহ বেশ কিছু কর্মী দেখুন আমি তো গত তিন দিন ধরে ব্লকে যাচ্ছি আগামীকাল আমি ব্লকেই ছিলাম কিছু ত্রাণ আর মাল মাল আনতে তো একটা সময় আমার যে আধিকারিকের উপরে আমি দায়িত্ব দিয়ে গেলাম জিআরএস কর্মী প্রদ্যুৎ মান্না উনি আমার একটা সময় ফোন করে বললেন যে আমাকে তালা বন্ধ করে নিচের নিচের গোডাউনের পঞ্চায়েতের গোডাউনের তালা ভেঙে সমস্ত কিছু তিরপল ফিপল যে সমস্ত ছিল ছিঁড়ে গুড় ছিল সেগুলো সব কিছু নিয়ে চলে গেছে আরও যেসব মেটিরিয়ালস ছিল তো আমি কাল রাত্রে গতকাল রাত্রে যখন আমি এখানে সন্ধ্যাবেলা পৌঁছালাম পৌঁছে কিছু মাল নিয়ে এসেছিলাম চাল ডাল আলু তেল হলুদ লঙ্কা নুন পাতা এই সমস্ত ব্লক থেকে দিয়েছিল ত্রাণ ত্রাণ শিবিরগুলোর জন্যে তো আমি কালকে যথারীতি ট্রলি ভ্যান লোড করে দিয়ে ওকে বললাম যে পঞ্চায়েতে আমি জানি ওই জিআরএস কর্মী আছেন লোড করে যথারীতি পঞ্চায়েতে খালি করতে বলে যায় এবং আমি আবার যথারীতি থানায় অভিযোগ জানাতে আমি চলে যাই ভরভিত করে নৌ ভোট নৌকো করে তো কিছুক্ষণ পরে ওই ট্রলি ভ্যানা আমাকে প্রায় কিছুক্ষণ পরে ফোন করে বলছে যে পঞ্চায়েতের তালাত কোথাও মাল রাখার জায়গা নেই তখন আমি বললাম যে আমার গোডাউন আছে সামনে তাহলে ওখানে একজন ওষুধ দোকান আছে ওকে বললাম ভাই আমার তো খোলা আছে ভাই তুই একটা ওইটা মালটা নামিয়ে চাবিটা দিয়ে দিবি তো যথারীতি ওরা চাবিটা দিয়েছে আজকে সকালে খালি করার কথা আমার পঞ্চায়েতে নিয়ে চলে যাওয়ার কথা আমার ভাবে আমি বলছি যেটা যারা করেছে যে সমস্ত কাজ করেছে তারা মিথ্যাকে চাপা দিতে আমার নামে ভুরি ভুরি অভিযোগ করে কিন্তু এতে হবে না আমি একটা কথা বলছি যে চাল ডাল আলু এগুলো মানুষের ত্রাণের মাল এই সব যে সমস্ত লুট করে গেছে কিংবা কালকে যেগুলো রেখে দিয়েছি সেগুলোর কাছে পঞ্চায়েতে বয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি কারণ গতকাল পঞ্চায়েত খোলা ছিল না উনি ভয় ভীত হয়ে পালিয়ে গেছিলেন প্রদ্যুত মান্না যিনি ছিলেন উনি ভয়ে পঞ্চায়েত থেকে চলে গেছিলেন সেই কারণে চাবি পাই চাবি আমি যথারীতি চলে গেছি অনেক দূর তাই মালটা এখানে রেখেছিলাম কিন্তু আমার নামে অভিযোগ একটা বা মিথ্যা অভিযোগ দিচ্ছে কিন্তু ওরা যে কাজটা করেছে সেটা সেই দুষ্কর্মটাকে চাপা দেওয়ার জন্য অভিযোগগুলো করছে যদিও অভিযোগ প্রত্যাখ্যান করে বিজেপি কর্মীরা তাদের পাল্টা অভিযোগ সাধারণ মানুষের ত্রানে সামগ্রী লুট করে ধান্নঘড়ি পঞ্চায়েত প্রধান তার নিজের গোডাউনে জমিয়ে রেখেছে নিজের দোষ ঢাকতেই তাদের ফাঁসানো হচ্ছে বলে দাবি তাদের এমনকি পঞ্চায়েত প্রধানের কথাতেই তারা পঞ্চায়েতের গোডাউন থেকে সামগ্রী নিয়ে সাধারণ মানুষকে দিয়েছেন বলে জানান তারা দেখুন বিষয়টা বলি গত কাল কাগনান গ্রামে আসলে হানা পড়েছে আমাদের বননায় যখন মানুষ জল যন্ত্রণায় ভুগছে তখন এলাকার মানুষ পানীয় জলের হাহাকার পড়েছে আমরা সেটা কাগনানে পানীয় জল দিচ্ছি ধাননগরীতে হানা পড়লেও কাগনানে ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যখন কালকে আমাদের কাগনানের মেম্বাররা যখন নৌকো না পায় একটা নৌকো ভাড়া করে তিরপল আনতে আসে মানুষকে দেওয়ার জন্য মানুষ তাদেরকে যখন জানায় তাই বলছে তারা সেই মাতে ছুটে আসে পঞ্চায়েতে পঞ্চায়েত প্রধান বলে আমি নাই আমি সন্ধ্যাবেলা যাব যেয়ে তিরপল দেবো রাত্রি সে যখন আসবে সে যখন আসবে তখন তিরপল দেবে এই সমস্ত এইটা নিয়ে এই মেম্বারদের সঙ্গে একটু বচসা হয় তারপরে ওরা সই করে ওখান থেকে মাল যেমন বলেছে সেই ভয়েস রেকর্ডিং মাল নিয়ে গেছে তা সত্ত্বেও জানি না কার পরচনায় বা কীভাবে ওনার মাথায় এই বুদ্ধি আসলো উনি কী করলো থানায় আমাদের নামে আমার এবং আমাদের মেম্বার এনাদের নামে এফআইআর করে আসলো অথচ আজকে সকালে দশজনের নামে করেছে তিনজনের নামে এবং বাকি আরও জন বলেছে এবং আজকে সকালে যখন আমরা এখানে আসি আমরা দেখতে পাই যে মাল ওর গোডাউনে আছে আজকে হরেকৃষ্ণ গঙ্গি যখন হানা পড়েছে ওখানে মানুষজন খেতে পাচ্ছে না চাল ডাল আলু দরকার ওনাকে বারবার ফোন করছি আমি নিজের দায়িত্ব লে বিডি ম্যাডামকে ফোন করেছি বিডিও ম্যাডাম প্রধানকে বলে দিচ্ছে বলছে মাল নেই অথচ গোডাউনে সমস্ত মাল আছে আমি কারণ কায়তলার একশো পঞ্চান্ন নম্বর বুথের মেম্বার হ্যাঁ দলে বলছি কোন দল থেকে জিতেছেন বিজেপি দিয়ে তারপর আপনার আপনাদের এখানে যে চুরিটা হয়েছে সেই চুরিটা কাদের বিরুদ্ধে অভিযোগটা মূলত করতে চাইছে প্রধান চুরি এখানে তো কালকে হয়নি কাল উনি ওনার পরামর্শে আমরা তিনজন মেম্বার আসি ওই দুপুর বারোটার সময় এসে তিরপল আমাদিকে আমাকে একশো পঁচাত্তরটা দেয় একজনকে একশোটা দেয় একজনকে দেড়শোটা দেয় ওনার কথা মতে আমরা তিরপল বের করে নিয়ে যাই ওনার সরকারি আধিকারিক ছিল ওনার কাছে সই করে আমরা ত্রিপলটা নিয়ে গেছি উনি বলছেন ইনচার্জও ছিল উনি বলছেন যে আমি সন্ধ্যেবেলা যাবো সন্ধ্যেবেলা তিরপলটা দেবো আমরা অনেক দূর থেকে আছি এত রেস রেসে আসতে পারছি না গাড়ি নিয়ে ঘুরভুটে নিয়ে সেই জন্য আমরা নৌকা নিয়ে আসছি ওই সন্ধ্যেবেলা আসবে আমরা সন্ধ্যেবেলা আসিনি আমরা এখন তিরপল মানে নিয়ে যাব নৌকা নিয়ে এসেছি সেই জন্য আমরা যা তিরপল পেয়েছি আমরা নিয়ে গেছি প্রধান বলছে বলছে চুরি করেছে কিন্তু আমরা সমস্ত আমরা ফোনেতে কথা হয়েছে ওনার ভয়েস রেকর্ড সমস্ত কিছু আমাদের কাছে আছে উনি ভুল মিথ্যা কেস আমাদেরকে দিচ্ছে যে ওনারা চুরি করে নিয়ে চলে গেছে আমাদের দুর্নীতি সরানোর চেষ্টা করছে যে আমরা দুর্নীতি করছে কিন্তু অ্যাকচুয়ালি প্রধান দুর্নীতি একশো করছে এখানে অপরদিকে পঞ্চায়েত প্রধানের দাবি রানের সামগ্রী লুট করে নক্কারজনক কাজ করেছে ওই কর্মীরা। ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা উল্লেখ করেছেন খোদ বিজেপির পঞ্চায়েত প্রধান। হ্যাঁ বিজেপি করে কিন্তু দেখুন মন থেকে কি করে করে কি প্রান্তিকে করে কি গিদিয়ে করে মিজা মুখ দিয়ে করে আমি জানি না। তবে এটা যেটা করেছে সেটা খুব নক্কারজনক ব্যাপার। এই কি মেম্বারের স্বামী মেম্বারের একজনের স্বামী একজনের স্বামী একজনের মেম্বারের স্বামী আছে অবিরাম ব্যাটেল আছে। আর বাকিরা বাকিরা মেম্বার নয় কি? আপনার গোডাউনে কোনো মাল নেই ওরা যে অভিযোগটা করছে আমার গোডাউনে আমি মাল আজকে পঞ্চায়েতে নিয়ে যাওয়ার জন্য ট্রলি ফ্যান নিয়ে এসেছিলাম ওরা জোর জবস্তি করে মালগুলোকে বইতে দেয় না টল যথারীতি আমি একটা ফ্ল্যাট সেন্টারে মাল পাঠালাম যারা খেতে পারছিল না বস্তা চাল ডাল তেল হলুদ লঙ্কা পাতা সমস্ত আলু এই সমস্ত পাঠিয়েছি কারণ ত্যাংসাগুলো আমাকে চালাতে হবে আর আমার এরকম নিচু মানসিকতা নয় আমার আমি আমার মানুষের পাশেই দাঁড়িয়েছি এটা মিথ্যা অভিযোগ করছে আমার নামে দেখুন সেটা তো থাক থাকবেই একটা আছে হ্যাঁ বিধায়ককেও গালিগালাজ করছে বিধায়ক কিন্তু বিধায়ক যে পরিমাণে যেভাবে খাটছে যেভাবে খানাগুলোটাকে চষে বেড়াচ্ছে আমার মনে হয় কম বিধায়কই এরকম পারবেন নিউজ আজ বাংলা খানা তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে